অলকিট টিভিটির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সেই চিরকাঙ্ক্ষিত প্রতীক্ষিত সেই মেসেজটি মনে হয় এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবার হয়তোবার রকম মানে প্রবলেম হবেই না আশা করা যায় তাহলে সেপ্টেম্বরে কিন্তু দশ হাজার পুলিশের কনস্টেবল নিয়োগ দিচ্ছে এটা মোটামুটিভাবে কনফার্ম করা হয়েছে যে মেসেজটি পাইলাম কিছুক্ষণ আগে দ্য ডেলি ক্যাম্পাস নামক পত্রিকা থেকে আজকে দুই তারিখ দেখতে পাচ্ছেন সোমবার দুই আগস্ট তো বন্ধুরা এখানে তারা একদম পুরোপুরি একদম সিরিয়াসলি যে বিষয়টা বলছে এটা পড়লেই আপনারা বুঝবেন যে হ্যাঁ এবার ইনশাল্লাহ আল্লাহ চালে সেপ্টেম্বরে এই কনস্টেবলের নিয়ে একটা হবে এতে কোনো সন্দেহ নাই তো নিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আমি সেগুলো আপনাদেরকে এখন একটু বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহ শুনবেন পাশাপাশি আপনারা তাহলে নিজে থেকে মেসেজটা পড়ে নিতে পারবেন আমি এই মেসেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনের একদম লাস্টে দিয়ে দিব সো চিন্তার কোনো কারণ নেই তো চলুন আমরা সরাসরি একটু মেসেজটা নিয়ে একটু আলোচনা করি তো এইখানে তারা প্রথমে যেটি বলছে যে চলতি বছরের আগামী সেপ্টেম্বরের পুলিশে প্রায় দশ হাজার কনস্টেবলের নিয়োগ প্রকাশ করা হবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে থেকে জিরো টলারেন্স রেখে এই নিয়োগ হবে পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য কনফার্ম করা হয়েছে তো সদর দপ্তরের নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানান একজন কনস্টেবল নিয়োগ সরি কতজন কনস্টেবল নিয়োগ হবে সেটি নির্ধারণ করা হবে পি আরবির সংশোধিত প্রজ্ঞাপন হওয়ার পর তবে প্রাথমিক হিসাবে প্রায় দশ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে নিয়োগে স্বচ্ছতার জন্য পুলিশ সদর দপ্তর রেঞ্জ ভিত্তিক শক্তিশালী কমিটি করে দিবে। তাদের কাজ হবে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া খুবই ভালো কথা এখন কথা হলো যে অ্যাকচুয়ালি যে যে মাপের যে বিষয়টা থাকে এই এইটার জন্য যে সমস্ত এগুলো এখানে যেটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা প্রত্যেকটা প্রার্থে যেটা মাথা ব্যথা থাকে যে বা এইবার শুনছে যে মাপটা কি বাড়াবে এইটা সেটা বংশন দেখুন সেইটা নিয়ে এই দুটো কলাম জাসটা ডিসকাস করা আছে আমি একটু পড়ি আপনারা শুনুন তো এখানে বলছে যে নতুন পদ্ধতিতে যোগ্যতার কিছু প্যারামিটার নির্ধারণ করা হয়েছে ট্রেইনি রিক্রুমেন্ট কনস্টেবল টিআরসি নিয়োগ পদ্ধতি যুগ প্রযুক্তিকরণের জন্য পুলিশ রেগুলারেশন উনিশশো তিরষট্টি তেতাল্লিশের সংশ্লিষ্ট বন্ধুরা অ্যাকচুয়ালি এইটা দরকার নাই এইটা হল মেইন ফ্যাক্ট তো এখানে যেটি তারা বলছে যে এছাড়া এখন থেকে কনস্টেবল প্রার্থীদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাফের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং বর্ধিতকরণ তেত্রিশ ইঞ্চি হতে হবে আমরা খুব ভালো জানি যে স্বাভাবিক অবস্থা একত্রিশ আর সম্প্রসারণ করে মানে খুব বুক ভর্তি নিঃশ্বাস নিলে যেন তেত্রিশ ইঞ্চি হয় এইটা এটা কিন্তু পুরুষ হ্যাঁ কার জন্য বললো এছাড়া কনস্টেবল পদপ্রার্থীদের জন্য কমপক্ষে এটা বলা হয়েছে কমপক্ষে এটা পুরুষের জন্য আর নারীপ্রাথীদের ক্ষেত্রে উচ্চতা এক দশমিক আটান্ন মিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি নতুন বিধিতে তা পরিবর্তন করে আনা হবে পাঁচ ফিট চার ইঞ্চি তো নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে দৈনিক সংবাদপত্রের পাশাপাশি ইলেকট্রিক মিডিয়া ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করা হবে তো আমার একটা বিশ্বাস বন্ধুরা যখনই দিক না কেন আমরা কিন্তু এটা পেয়ে যাব এবং যে কোনো মাধ্যমে এটা পেয়ে যাবো আশা করি কোনো সমস্যা নেই তো এই যে বিষয়টা যারা অ্যাকচুয়ালি এই পুলিশ কনস্টেবলের জন্য যারা বসেছিলেন তাদের আশা করা যায় যে সেপ্টেম্বরে আপনাদের এই আশাটা আর হয়তো অবসান করতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুতি নিন দ্বিতীয়ত একটু লেখাপড়া করুন কারণ এখানে কিন্তু একটু লেখাপড়ার ব্যাপার স্যাপার আছে যে সমস্ত বিষয়গুলো সাধারণত থাকে আর কি তো বন্ধুরা এখনকার মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ